হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, কারণ আমি এখন যাব শ্রাদ্ধ বাড়িতে। হ্যাঁ, আমি শ্রাদ্ধ বাড়িতে সেজে গুজেই যাচ্ছি, কারণ মন খারাপ করার কোনো প্রশ্নই ওঠে না। বয়স হয়ে গিয়েছিল, মারা গেছে, দ্যাটস নর্মাল। এটা তো কান্নাকাটি করা বা মন খারাপ করার কোনো প্রশ্নই ওঠে না। তো তার জন্য ফার্স্ট আমি লাগিয়ে নিলাম মুখে একটা ময়েশ্চারাইজার, তারপরে লাগিয়ে নিচ্ছে কিন্তু একটা বিবি ক্রিম। ময়েশ্চারাইজারটা লাগালাম কারণ এখন হালকা ঠান্ডা পড়ে গেছে, স্কিনটা কিন্তু ভীষণ ড্রাই হয়ে যায়। তার জন্য আমি কিন্তু ফার্স্টে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলাম, আর তারপরে কিন্তু বিবি ক্রিম। বিবি ক্রিমটা কিন্তু খুবই, যিনি মারা গিয়েছেন তার বয়স হয়েছিল কিন্তু 108 বছর। অনেস্টলি আমি কিন্তু তাকে কোনোদিনও দেখিনি, চিনি না, জানিও না। আমি জানতামও না যে দাদুটার বাবা এখনও বেঁচে আছে। খুব এক্সাইটেড। আর আমি শুনলাম ওখানে কিন্তু অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেহেতু এত বয়স হয়ে গিয়েছে। তো তার জন্য আমি ভালো করে মেকআপ করছি, কারণ যেহেতু অনেক লোকজনের সমাগম হবে। আর অনেস্টলি আমি সাজুগুজু করে দেখাতেই যাচ্ছি, কারণ এত বছর বয়সে একজন মারা গেছে, তো তার জন্য দুঃখ প্রকাশ করার কোনো প্রশ্নই ওঠে না। কেন কি যখন বেঁচে ছিলেন তখনই ওনাকে দেখার লোক ছিল না, খাওয়ানোর লোক ছিল না, কিচ্ছু ছিল না, সবার কাছে লাথি চাটা খেতেন। আর এখন যখন মারা গেছে তখন তার জন্য ন্যাকামো কান্না করে তো কোনো লাভ নেই, অন্তত আমার মনে হয় ন্যাকামো কান্না করে কোনো লাভ নেই। তো আমি সেই জন্য রেডি হয়ে যাচ্ছি, আর এই চুলটার পেঁচানোর মতো সিরিয়াসলি আমার জীবনটা কিন্তু পেঁচিয়ে যাচ্ছে। আমার মোটেও ভিডিওতে ভিউ হচ্ছে না, তো সত্যি এটা কিন্তু আমার খুব ব্যাড লাক। তো আমার প্রায় মেকআপ কমপ্লিট, এবার আমি চুলটা জাস্ট আঁচড়ে নিচ্ছি। আমার চুলটা ক্যারি করতে কিন্তু অনেক সমস্যা হয়, তো তার জন্য আমি চুলে লাগিয়ে নিচ্ছি কিন্তু সিরাম, কারণ চুলটা আমার একদম পুরো জট পাকিয়ে যায় কিছুক্ষণ পরে, যেহেতু আজকে আমি চুল ছেড়ে যাব শ্রাদ্ধ বাড়িতে। তো তার জন্য আমি কিন্তু একটা সিরাম চুলে লাগিয়ে নিচ্ছি, যাতে করে আমার চুলটা কিন্তু সেট থাকে, মানে ফিজি না হয়ে যায়। ইয়েস, আমি চোখে কাজল লাগিয়েছি, কারণ কান্নাকাটি করার ইচ্ছে নেই আমার। তো আমি অনেক ডিসাইড করে একটাই জামা চুজ করলাম, যেটাই পরা যায়। আর এর সঙ্গে যে বেল্টটা, এই বেল্টটা না পড়লে কিন্তু ভালো লাগে না, আমার ড্রেসটা দেখতে কিন্তু ভালো লাগে না। যতই হোক এত লোকের সমাগম, তো নিজেকে তো স্পেশাল দেখাতেই হবে। তো তার জন্য আমি বেল্টটাও লাগিয়ে নিলাম, আর বেল্টটা লাগানোর পর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখাচ্ছে আমাকে। আর চুলটা যেহেতু ছেড়ে যাবো, ভাবলাম একটা ক্লিপ লাগিয়ে নিই। পিছন দিক দিয়ে কিন্তু আমাকে ঠিক এই রকমটাই লাগছে। আর ওয়েট, হাতটা কিন্তু ভীষণ খালি খালি, আমি খালি হাতে কিন্তু কোথাও যাই না। আমার এনি টাইম বালা পড়া থাকে, আর আমি কোথাও বেরালে কিন্তু মাস্ট হচ্ছে ওয়াচ। আমি ঘড়ি হাতে ছাড়া কিন্তু বেরাই না, আমার ওয়াচটা কিন্তু মাস্ট লাগে, সে যেখানেই যাই। সময়ের জ্ঞান কিন্তু খুব আমার, তো সেই জন্য আমার সবসময় হাতে ঘড়ি পড়া থাকে, মানে কোথাও বেরালে। আর এমনি সময় কিন্তু বেল্ট থাকে। তো দেখতেই পাচ্ছ হাতটা কিন্তু খুব সুন্দর লাগছে, বাট পারফিউমটা এখনও লাগানো হয়নি। তো পারফিউমটা মাস্ট লাগে, অ্যাকচুয়ালি আমার সব কিছুই মাস্ট। এটা বডি স্প্রে টাইপের দেখতে কিন্তু পারফিউম। আর হচ্ছে সানগ্লাস, সানগ্লাস ভীষণ বাইরে রোদ্দুর, তার জন্য আমি সানগ্লাসও নিয়ে নিয়েছি, একটা ইউনিক লুক দেয় আমাকে। আমি কাজলে পরে নিচ্ছি, নিয়েছি খুব সুন্দর করে, আর সানগ্লাস লাগিয়ে নিয়েছি, কারণ আমার কান্নাকাটি করা কিচ্ছু নেই। বাট আমার এখন মনে পড়লো যে আমি হাতে নেল পলিশ লাগাইনি, তাই ম্যাচিং করে ড্রেসের কালার কালারের সাথে ম্যাচ করে কিন্তু আমি নেল পলিশ লাগিয়ে নিচ্ছি। নেল পলিশ না লাগালে হাতটা কিন্তু কেমন বিধবা বিধবা মনে হয়, ফ্যাকাশে ফ্যাকাশে মনে হয়। তো আমি নেল পলিশ লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে, কিন্তু শুকাতে সময় লাগবে, তাই আমি একটু ফু দিয়ে দিচ্ছি একটু করে। আর এখন তো প্রায় শুকিয়ে গেছে আমার হাত, তো চলো এবার বেরানো যাক। আর এই শু, এই শুটা কিন্তু খুব কমফর্টেবল, তাই আমি শুটা কিন্তু পরে নিচ্ছি পুকুর পাড়ে বসে বসে। আর এখন ভাবলাম একটু রিলস বানিয়ে নিই, যেহেতু হাতে সময় আছে একটু, তো আমি পুকুর পাড়ে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। আর ভিডিও বানিয়ে দিচ্ছে কিন্তু আমার ভাই, মানে পাশের বাড়ির একটা কাজিন ভাই। এবার কিন্তু আমি একদম রেডি শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার জন্য। আর আমার লুকটা ঠিক কেমন লাগছে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর আমার শ্রাদ্ধ বাড়ির ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করেই জানিও। আর যেতে যেতে রাস্তার মাঝখানে কিন্তু কয়েকজন বুড়োর সাথে দেখা হয়ে গেল, তারাও কিন্তু আমাদের মতো শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছে। আর আমাদের রাস্তা দেখো, পুরো পিচের রাস্তা, কিন্তু পিচ উঠে চলে যাচ্ছে। তো ভেতরে ঢুকতে না ঢুকতে সবার মাঝখানে গল্পগাটি শুরু হয়ে গেল, যত সংসারের গল্প, কারোর মনে কিন্তু একটু দুঃখ কষ্ট নেই।
বাট আমি ভাবছি সে যিনি মারা গেছেন তিনি কোথায়, তার ফটো তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। তারপর আমাদেরকে দিল শরবত, তো একটু শরবত খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম। আর তারপর তো সবাই গল্প করছিলেন, আমি শুনছিলাম জাস্ট কার সংসারে কার বাচ্চা হয়েছে, কার কোন সিরিয়ালে কি চলছে। আর ওই যে বাচ্চাটা মাথায় টুপি পরে বসে আছে, ও টুপি পরেছে কারণ ও হচ্ছে ন্যাড়া হয়েছে, টাক সবাই দেখতে পাবে তাই, এই বয়স থেকে এত এতটা লজ্জা। তো তারপরে দেখলাম যে একটা ব্যাচ খাওয়া শেষ, প্রায় শেষ। তো আমরা গিয়ে দেখি কিন্তু কিছুটা মানুষ এখনও খাচ্ছে আর কিছু মানুষ উঠে গেছে। তো এদের উঠতে সময় না দিয়ে কিন্তু সবাই চেয়ার ধরে দাঁড়িয়ে পড়লো। আমার সিরিয়াসলি দেখে খুব নির্লজ্জ মনে হচ্ছিল তাদেরকে পুরো খেতে না দিয়ে। আর এদিকে কিন্তু জল ভরা হচ্ছে, তোমাদেরকে যেমন বলেছি অনেক লোকের কিন্তু অ্যারেঞ্জমেন্ট। আর এখানে একটা ব্যাচ, এই যে লাস্ট অ্যাটলাস দেখতে পেলাম এই বুড়ো দাদুকে যিনি মারা গেছেন 108 বছর বয়সে, একটা কনায় দেখলাম এইখানে ছবি দেওয়া আছে। আর আমরা কিন্তু চলে এলাম অন্য একটা রুমে, মানে সেখানেও খাওয়া দাওয়া চলছিল, এখানে কিন্তু সিট ফাঁকা ছিল তাই আমরা এখানে চলে এলাম। আর এইটা কিন্তু আমার ভাইপো, আর পাশে হচ্ছে ভাইজি। তো ফার্স্টে ছিল ভাত, আর উপরে ছিল কিন্তু প্যান্ডেল করেছিল, মানে কালো ত্রিপল আর নীল ত্রিপল দিয়ে, তাই সব কিছু কিন্তু কালো কালো মনে হচ্ছে। তো ডালটাও কালো কালো মনে হচ্ছে। তো ডাল দিল, ফার্স্টে দিয়েছিল তোমার শুক্তো, তারপরে হচ্ছে ডাল আলু ভাজা ছিল, তারপর হচ্ছে পটল আর চিংড়ির তরকারি, তারপরে ছিল কিন্তু চিকেন। চিকেনটা খুব ঝাল হয়েছিল বাট বেশ নরম ছিল। আর তারপরে ছিল পাঁপড় ভাজা, নর্মালি খাওয়া দাওয়া, আহামরি কিছুই না। আর তারপরে ছিল চাটনি, তারপরে ছিল দই, তারপরে ছিল মিষ্টি। তো খুব সাধারণ খাওয়া দাওয়া, গ্রামের দিকে ঠিক এই রকমই হয়, এর থেকে বেশি কিছু হয় না। লাস্টে দিয়েছিল কিন্তু বড়া, মানে কলার বড়া, কেন দিয়েছে কিন্তু আমি জানি না। তো খাওয়া দাওয়ার পর টেবিলটার অবস্থা দেখো কী হালাত হয়ে আছে। এগুলো কিন্তু যারা ক্যাটারিংয়ের কাজ করেছে তারা কিন্তু এরকমভাবে ছড়িয়ে ছিটিয়েছে, আমরা কিন্তু কিচ্ছু করিনি। আর আমার ভাইজি তো খেতেই যাচ্ছে খেতেই যাচ্ছে, ওর এত স্লো খাওয়া, তো ওর জন্য দাঁড়িয়েছিলাম। তারপর গেলাম পুকুরে হাত ধুতে, পুকুরটার ঘাটটা কিন্তু খুব সুন্দর। এখন আমি জোয়ান খাই, আর তোমরা ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।